हेलो फ्रेंड, वेलकम बैक टू आवर यूट्यूब चैनल स्टाडी केयर एंड जॉब न्यूज। सो किछु कम्पिउटर असिस्टेंट पदे तुम्हारा नियोग करा हच्छे, किभाबे आवेदन करबेन, कोथाय आवेदन हच्छे, कारा कारा आवेदन करते पारबे, समस्त किछु जानाबो आजकेर भिडियोते। सो सम्पूर्ण भिडियोटि देखबेन आर चैनले नतून होये थाकले अवश्यई सबसक्राइब करे पाशे बेल आइकनटि बाजिये देबेन। सो चलुन शुरू करा जाक आजकेर भिडियोटि। देखते हच्छे मेदिनीपुर खड़गपुर डेवलपमेंट अथरिटी थेके एई नोटिसटि बेरियेछे। एखाने बोलेई दियेछे देखो तोमादेर इंडियान सिटिजेन होते हबे अवश्यई, माने भारतेर जे कोनो बासिंदा एई पदेर জন্য নিয়োগ এই পদের জন্য আবেদন করতে পারবে। এখানে দেখো বলেই দিয়েছে ইন্ডিয়ান সিটিজেন। আর এখানে দেখো কন্ট্যাক্ট বেসিক তোমাদের নিয়োগ করছে, যার স্যালারি হবে 12,000 টাকা। এখানে দেখো কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করাচ্ছে তোমাদের। এখানে দেখো কোয়ালিফিকেশান কী লাগবে, দেখো এখানে দিয়ে দিয়েছে রিকমেন্ড কোয়ালিফিকেশান। দেখো গ্র্যাজুয়েট ফ্রম এনি ইউনিভার্সিটি, তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে এবং যে কোনো বিভাগে। এছাড়াও তোমাদের ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, মানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। সো তোমাদের গ্র্যাজুয়েট পাস হতে হবে এবং ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, মানে বেসিক কম্পিউটার যেটা 6 মাসের হয় সেই কোর্সটি করতে হবে। এজ লিমিট দেখো 18 থেকে 40 বছর হবে, যেটি 31 নভেম্বর 2019 নিয়ম অনুসারে। এখানে দেখো নাম্বার অফ দ্য পোস্ট ভ্যাকেন্সি এখানে দিয়ে দিয়েছে, দেখো একটি রয়েছে। এখানে দেখো তোমাদের অনলাইনে সরাসরি তোমাদের অ্যাপ্লিকেশনটি করতে হবে। এখানে দেখো ওয়েবসাইট দিয়ে দিয়েছে www. এখানে দেখো পশ্চিম মেদিনীপুর.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অফিসিয়ালি এই নোটিশটি ডাউনলোড করে নিতে পারো। এছাড়াও তোমরা ওইখানেই অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে পারো যারা এলিজিবল আছো। এখানে দেখো বলে দিয়েছে অ্যাপ্লিকেশন শুড বি সাবমিট, মানে দেখো লাস্ট ডেট দিয়ে দিয়েছে এখানে 13 মার্চ 2020 থেকে শুরু হয়ে গেছে 27 মার্চ 2020 পর্যন্ত তোমাদের এখানে অ্যাপ্লিকেশন তোমাদের হবে। এখানে দেখো কীভাবে সিলেকশন হবে, সিলেকশন প্রসেসটা দিয়ে দিয়েছে। এখানে 50 নম্বরের রিটেন এক্সাম হবে, এখানে অ্যাডমিট কার্ড তোমাদের অনলাইনেই দিয়ে দেওয়া হবে। এরপর এই রিটেন এক্সামে পাস হলে এখানে ভিভা ভয়েস হবে, যেটি 20 নম্বর হবে। এছাড়াও কম্পিউটার টেস্ট হবে 30 নম্বরে। এইভাবেই তোমাদের সিলেকশন হবে, যেগুলি তোমাদের পরবর্তীকালে বলে দেওয়া হবে ওয়েবসাইটের ডেটগুলি সমস্ত কিছু। সো এখানে আরও কিছু দিয়ে দিয়েছে তোমাদের, কিছু নিয়মগুলি দিয়ে দিয়েছে যেগুলি দেখে নেবে। এখানে দেখো এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছে, পোস্ট কত দিনের, এখানে তোমাদের তোমাদের যে কন্ট্যাক্ট সেটি কত দিনের, সমস্ত কিছু বলে দিয়েছে। এখানে সমস্ত কিছু একটু পজ করে দেখে নেবে। এছাড়াও তোমরা ওয়েবসাইটে গিয়ে এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো। এছাড়াও তোমরা ওইখানেই অনলাইন সরাসরি আবেদন করে নিতে পারো। ভারতের যে কোনো বাসিন্দা এই পদের জন্য আবেদন করতে পারবে। সো যারা যারা এলিজিবল আছে তারা 27 মার্চ 2020 মধ্যে আবেদন করে দেওয়ার চেষ্টা করবে। সো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরে ভিডিওতে, আজকের জন্য এইটুকুনি, ধন্যবাদ।